এ তো আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, যখনই বৃষ্টি হয় তখনই নিকাশি ব্যবস্থা এরকম হাল যে আমরা এরকম ভেসে আছি। আমার বাড়ি দেখতেই পেলেন যে গোটা ঘর টর জলে জলময়, আর গোটা পাড়ার রাস্তা জলে জলময়। এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, বাইরের লোকরাও যায়, চাঁচলবাসী, তারাও খুব সমস্যায় পড়ছে। এই পাড়ার সমস্ত বাড়িতে জল চলে ঢুকে গেছে। আর জল ঢুকেছে, বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে সেই সময়, আর সবসময় তো বৃষ্টি নেমে গেলেও থেমে গেলেও পরেও রাস্তায় জল থাকেই। পঞ্চায়েতের ব্যাপারে খোঁজ খবর নেই? পঞ্চায়েতের কোনো খোঁজ খবর নেই, এর আগেও জানানো হয়েছিল। পঞ্চায়েত প্রধান জানিয়েছিল যে নাকি নিকাশি ব্যবস্থা করা হবে, কিন্তু সেরকম কোনো হেলদোল দেখতে পাচ্ছি না পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েত প্রধান জানিয়েছিলেন যে এরপরে ওনারা এটা নিয়ে সমস্যার সমাধানে উদ্যোগী হবেন, কিন্তু ওই কথাই সার, কোনো রকম কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চরম দুর্ভোগের মধ্যে কাটাচ্ছি। চাঁচলের সমস্ত জায়গায় দুর্ভোগের সাথে সাথে আমাদের দুর্ভোগ মনে হয় আরও বেশি। এই অমিতেশ পাণ্ডের নেতৃত্বে এটা করা হয়েছিল পঞ্চায়েতের সমিতির মেম্বার, কিন্তু যে হারে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, যতটা জল যাচ্ছে তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে, এটাও একটা সমস্যা। কিন্তু এটার যে একটা সার্বজনীন, মানে এটার যে একটা কী বলবো, যে একটা আছে না, এই জন্য এখানকার এই পাড়ার সকলেই খুব ক্ষুব্ধ, এবং এই ব্যাপারে বারবার আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি, কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এবং এর আগেও পঞ্চায়েতে বারবার বলা হয়েছে, এবং এর আগেও আমি যেটা জানিয়েছি যে এই ব্যাপারে এই রাস্তায় একটা শিকার নিকাশি ব্যবস্থা একটা নাকি সরকারের পক্ষ থেকে স্যাংশনও করা হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে এটা স্যাংশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর ব্যাপারে আমরা একদম অন্ধকারে যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো, এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং মাননীয় বিডিও, এসডিও এবং প্রশাসনের সমস্ত মহলে যেন এই ব্যাপারে একটা স্থায়ী সমাধানের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়। আপনার নাম? আমি পার্থ সরকার, আমি অরবিন্দ লেন ওয়ানের বাসিন্দা, এবং আমি চাচুর সিদ্ধি করতে হচ্ছে, জিনিসপত্র দিতে হচ্ছে, জিনিসপত্র ইনস্টল করতে হচ্ছে, রেডি করতে হচ্ছে, আবার এই সমস্ত জলের মধ্যে প্রত্যেক বছর জল আসছে, কই এর জন্য তো কোনো ব্যবস্থা হয় না, কর্তৃপক্ষ তো এর ব্যবস্থা করে না কিছু, প্রত্যেক বছরই তো বললাম বৃষ্টি পড়লে এরকম জল আসে। কি অবস্থার মধ্যে আছে? এর মধ্যে আসতে হচ্ছে কষ্ট করে, যাওয়া আসার অ্যাম্বুলেন্সও দেয় না আমাদের। আর এখন ওটিতে কি অবস্থা? এইটা তো প্রতি বছরের এই ধরনের ঘটনা ঘটছে, কতক্ষণ পর যাবে এটা? জল ঢুকে যাচ্ছে, জলের মধ্যে আমরা মানে থাকতে পারছি না, যার ফলে আমরা এই ছুটি নিয়ে বাধ্য হয়ে বের হচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে হসপিটালের ভিতরে জল ঢুকে গেছে, হ্যাঁ, জল বেরানোর কোনো নিকাশ নেই, হ্যাঁ, জল বের সকাল থেকে হসপিটাল কর্তৃপক্ষ কোনো ডিএসএন নিচ্ছে না যে জলটা বের করতে হবে, আর কিছু আমরা পেশেন্ট নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছি, অনেকেই ছুটি নিয়ে চলে যাচ্ছে, আমিও ভাবছি যে আমি পেশেন্ট নিয়ে ছুটি করে নিয়ে চলে যাচ্ছি।